हाय फ्रेंड्स, वेलकम टू लेट्स एनजॉय लाइफ। आज के आमी तोमादेर संगे शेयर करब एक फैट काटा ड्रिंक, जेटा तोमरा सकाल बेला खाली पेटे खेते पारो अथवा रात्रे शोवार आगे बेड टाइम ड्रिंक हिसेबे खेते पारो अथवा सारा दिने खेते पारो। ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমার প্রথমে লাগবে আদা। আদাকে আমি এভাবে ক্রাশ করে নেব। আদা কিন্তু ওয়েট লসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আদার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে। এছাড়া আদা খাবার হজমে সাহায্য করে, মেটাবলিজমকে বুস্ট আপ করে, তার সঙ্গে সবসময় খিদে পাওয়ার যে টেন্ডেন্সি সেটাকেও প্রিভেন্ট করে আদা। এরপরে আমি প্যানের মধ্যে হাফ লিটার জল নিব এবং তার সঙ্গে অ্যাড করব কিছু দারচিনি। দারচিনি দিয়ে জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিব। দারচিনি আমাদের মেটাবলিজমকে বুস্ট আপ করে, ব্লাড সুগার লেভেলকে কমায় এবং যে কোনো রকম চর্বিযুক্ত খাবারের যে ব্যাড এফেক্টসগুলো সেগুলোকে কিন্তু রিডিউস করে দারচিনি। তাই পেটের চর্বি কমাতে বা ওয়েট লস করতে দারচিনির বিশেষ ভূমিকা রয়েছে। এরপরে এই দারচিনি জলটাকে ক্রাশড আদার সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না এটা উষ্ণ বা লিউকওয়ার্ম টেম্পারেচারে আসছে। এরপরে আমি এই লিউকওয়ার্ম ওয়াটারের সঙ্গে মিশিয়ে দেব কিছু মিন্ট লিভস বা পুদিনা পাতা আর কিছু লেবুর স্লাইস। এই দুটোই কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট এবং মেটাবলিজম ইম্প্রুভে ভীষণভাবে হেল্প করে আর তার সঙ্গে ওয়েট লসেও সাহায্য করে। তোমরা যদি চাও তবে লেবুর খোসা ছাড়িয়ে সোক করতে পারো অথবা লেবুর রসকে ডিরেক্ট এর সঙ্গে মিশিয়ে খেতে পারো। স্লাইস করে লেবু দিলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তবে এই জলটা কিন্তু খেতে হবে। তাড়াতাড়ি ওয়েট লস করতে গেলে এই ফ্যাট কাটার ড্রিঙ্কটাকে ডায়েটে অবশ্যই অ্যাড করো এবং তার সঙ্গে হেলদি ডায়েট ফলো করা কিন্তু ভীষণভাবে দরকার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই ফ্যাট কাটার ড্রিঙ্কটাকে ট্রাই করো এবং কেমন লাগলো তার ফিডব্যাক আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ওয়েট লস রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।